আসসালামু আলাইকুম বন্ধুরা ক্যামেরা আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাকে জানাচ্ছি আন্তরিকভাবে অভিনন্দন বন্ধুরা আজকের ভিডিওতে আপনার জন্য সেরা দশটি ব্যবসা গ্রামের জন্য গ্রামের জন্য সেরা দশটি ব্যবসা কি কি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনি যদি এখন আমার চ্যানেলে নতুন দর্শক হয় থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা গ্রামের জন্য সারা দশটি ব্যবসা কি বন্ধুরা প্রথমত গ্রামের জন্য যে প্রথম যে ব্যবসাটি তা হচ্ছে যে ধান ধান এবং পাটের ব্যবসা ধান স্টপ করতে পারেন আপনি পাটও স্টপ করতে পারেন ধান পাট অর্থাৎ এক নম্বর হচ্ছে ধানের ব্যবসা দুই নম্বর হচ্ছে পাটের ব্যবসা তিন নম্বর হচ্ছে গমের ব্যবসা চার নম্বর হচ্ছে ভুট্টার ব্যবসা পাঁচ নম্বর হচ্ছে যে আপনার আলুর ব্যবসা তো ধান গম এগুলো ব্যবসা কীভাবে করবেন এগুলো স্টক করে আপনি করতে পারেন এই ব্যবসাগুলো স্টক করে আপনাকে করতে পারেন কারণ গ্রামে অ্যাভেলেবেল জায়গা থাকে গ্রামে যারা থাকেন তাদের বাড়িঘর বড় থাকে বা তাদের অ্যাভেলেবেল জায়গা থাকে আপনাকে এক্সটা করে গোডাউন দিতে হয় না আর যারা শহরে থাকে তারা কিন্তু এটা খুব সহজে পারে না তাদেরকে অ্যাসটা গোডাউন দিতে হয় যেহেতু গ্রামে ধান চাউল গম পাড় এগুলো আবাদ হয় তাহলে গ্রামে যদি আপনি থেকে এই ব্যবসাগুলো কিন্তু খুবই সোজা আপনার জন্য এই স্টক ব্যবসাগুলো আপনি করতে পারেন মালামালে স্টক রেখে করতে পারেন অথবা কমিশনের মাধ্যমে এই ব্যবসাগুলো আপনি করতে পারেন ছয় নম্বর যে ব্যবসাটা হচ্ছে তা হচ্ছে যে আপনার গরু এবং ছাগলের খামার করতে পারেন আপনি গরু ছাগলের খামার করতে পারেন খুব খুব লাভজনক একটি ব্যবসা সাত নম্বর হচ্ছে যে মাছের ব্যবসা মাছের খামারের ব্যবসা মাছের ব্যবসা আপনি করতে পারেন ছয় নম্বর হচ্ছে যে ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগি পাকিস্তানের মুরগি বলেন এই মুরগির খামারের ব্যবসা আপনি করতে পারেন এই খামারের ব্যবসার মতো কিন্তু আপনি স্বাবলম্বী হতে পারেন খুব ভালো ব্যবসা সাত নাম্বার আমার তো হচ্ছে যে আপনি মুদি দোকানে ব্যবসা করতে পারেন যদি চান আপনি দোকান দিয়ে ব্যবসা করবেন তাহলে আপনি মুদির দোকানের ব্যবসা করবেন কারণ গ্রামে মুদি দোকানটা খুবই চলে সাত নম্বর আপনি মুদি দোকানে ব্যবসা করতে পারেন এটা কিন্তু খুবই লাভজনক একটি ব্যবসা আট নম্বর তা হচ্ছে যে হার্ডওয়্যারের মালামালের ব্যবসা হার্ডওয়্যারের মালামালের ব্যবসা করতে পারেন নয় নম্বর হচ্ছে যে আপনার ফার্মেসি ব্যবসা গ্রামে আপনি ফার্মেসি ব্যবসাটা করতে পারেন এটা আপনি চাইলে গ্রামে কোনো বাজারে দিতে পারেন ফার্মেসি ব্যবসাটি খুব ভালো একটি ব্যবসা ফার্মেসি ব্যবসা চাইলে কিন্তু আপনি এই ফার্মেসি ব্যবসা করতে পারেন দশ নম্বর যেটি হচ্ছে তা হচ্ছে কাঠের ব্যবসা কাঠের ব্যবসাটি কিন্তু খুব লাভজনক গ্রামে অ্যাভেলেবেল গাছপালা পাওয়া যায় আপনি চাইলে এই কাঠের ব্যবসাটি করতে পারেন তো বন্ধুরা আমি গ্রামের জন্য আপনাদেরকে দশটি ব্যবসা কথা বললাম তো এই দশটি ব্যবসার মধ্যে আপনি যদি স্টক করতে চান স্টক ব্যবসা করতে চান এগুলোর ভিতরে স্টক ব্যবসা পাঁচটি কথা বলেছি পাঁচটির মধ্যে ভুট্টা গম আপনার পাট ধান এগুলো লাভজনক আলু তেমন লাভজনক না আলু স্টক করলে পছন্দ করতে পারে আর ভুট্টা সহজে পচে না নষ্ট হয় না পাটও নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম গমও নষ্ট হওয়ার সম্ভাবনা কম আপনি চাইলে গম পাট ধান এগুলো স্টক করে ব্যবসায়ী করতে পারেন আর যদি বলেন খামারে ব্যবসা করবেন খামার করবেন তাহলে আপনি গরুর খামার করতে পারেন ছাগলের খামার করতে পারেন এই খামারগুলো করতে পারেন অথবা মাছের ব্যবসা করতে পারেন মাথায় খামার করতে পারেন মাছের হেসারি করতে পারেন পুকুর নিয়ে আপনি মাছ চাষ করেন মাছ চাষ করতে পারেন এটা কিন্তু লাভজনক আর যদি বলেন আপনি দোকান নিয়ে ব্যবসা করবেন দোকান দিয়ে ব্যবসা করবেন তাহলে আমি বললাম আপনাকে মুদির দোকানে ব্যবসা করেন অথবা ফার্মেসি দিয়ে দেন গ্রামে কিন্তু মুদি দোকান ফার্মেসি হার্ডওয়্যার মালামাল এই ব্যবসা তিনটি ব্যবসা খুব ভালো চলে তো বন্ধুরা আমি আপনাকে দশটি ব্যবসা আইডিয়া দেখিয়েছি দিয়েছি আমি দশটি ব্যবসার মধ্যে কোনগুলো ব্যবসা ভালো তা উল্লেখ করেছি তো আমি মনে করি আপনি যদি প্রবাসী দেশে এসে ব্যবসা করতে চান আপনি এই দশটা ব্যবসার মধ্যে যে কোনো একটি ব্যবসা আপনি পছন্দ করে নেবেন এই দশটি ব্যবসার মধ্যে যে কোনো একটি ব্যবসা আপনি গ্রামে বসে করতে পারেন তা গ্রামে থেকে আপনি ব্যবসা করতে পারেন এখন গ্রামে কিন্তু আপনি যদি এখন এখানে চশমার দোকান দেন তা কিন্তু কম চলবে গ্রামে তো আমি জন্য গ্রামের ব্যবসাগুলো আলাদাভাবে আপনার জন্য দশটি ব্যবসা আইডিয়ায় নিয়ে এসেছি নিয়ে এসে ভিডিওটি তৈরি করেছি আমি আশা করি এই দশটি ব্যবসার মধ্যে যেখানে একটি ব্যবসা আপনার পছন্দ হবে তো বন্ধুরা যদি একটি ব্যবসা আপনার পছন্দ হয় আদি শুরু করে দিন আপনি ব্যবসাটি আশা করি আপনি সফলতা অর্জন করবেন তো বন্ধুরা আমার পরবর্তী ভিডিওতে আপনার জন্য নিয়ে আসবো ঘরে বসে কিভাবে। পাঁচ হাজার থেকে পাঁচ লক্ষ টাকা আপনি ইনকাম করতে পারবেন আমার পরবর্তী ভিডিওতে আপনার দেখতে পারবেন তো বন্ধুরা আজকে এখানে আল্লাহ হাফেজ